যদি কেউ খায় একটা তো তাকে পুনরায় আবার নিতে হবে, এত মিষ্টি, এত মিষ্টি। এটা ফিলিপাইন আগ বলছেন, ফিলিপাইন ব্ল্যাক আর ব্ল্যাক। সম্মানিত দর্শক, আমার মন্ডল এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছে একটি আখের ভিডিও। বর্তমানে আখ চাষ একটা গুরুত্বপূর্ণ চাষ। আমি একটি চাষির কাছে এসেছি, ওনার কাছে, নতুন প্রজন্মের কাছে, সেটারই কথা বলবো। আসুন চাষি ভাই হয়তো কথা বলি। দাদা আপনার নামটা কি? আমার নাম জাকারিয়া বিশ্বাস। ঠিকানাটা বলুন। ঠিকানা গ্রাম পোস্ট পদ্মনবপুর, থানা হরিহরপাড়া, জেলা মুর্শিদাবাদ। মোবাইল নম্বর হচ্ছে 74 78 50 13 61। আচ্ছা, আপনার বাগানে আসলাম, এসে দেখছি আখ, এই আখটার নাম কি? এটা ফিলিপাইন ব্ল্যাক আখ বলছে। এটা ফিলিপাইন ব্ল্যাক? আচ্ছা, এই আখটার বিশেষত্ব কি? মানে এটা আপনার প্রচুর পরিমাণে রস আছে, মিষ্টিওতা। এই যে গিরেগুলো আছে যেগুলোকে পাপ বলে অলরেডি, এগুলাও নরম, এমনই নরম, এগুলো বাচ্চা ছেলেও খেতে পারবে। আর এটা উচ্চতা আপনার 14 থেকে 15 ফুট হাইট হবে। 14 থেকে 15 ফুট? হ্যাঁ। আচ্ছা, এই জাতটা আপনার বিদেশি জাত নাকি? এটা বিদেশি জাত। বিদেশি জাত। আচ্ছা, এটা আপনার তো দেখছি দুটো জায়গা আছে, তাই না? দুটো রেখেছে সাইডে আরো আছে না? আচ্ছা, এটা আপনি মানে সংগ্রহ করেছেন এবং এটা আপনি মানে বিক্রি করছেন, তাই তো? বিক্রি করছি। মানে কিভাবে বিক্রি করছেন? এটা কেউ যদি চারা নিতে চায়, চারা পাবে আমার কাছে, অ্যাভেলেবল চারা আছে। চারা আছে? চারা আছে। কেউ যদি বলে যে গোটা আখ নিয়ে যে আমরা না নিজেই চারা করবো, সেটাও পাবে। তো আখ এছাড়া কী হবে, কী হিসাবে বিক্রি করছেন? এটা আমরা চারা বিক্রি করি 50 টাকা পিস। 50 টাকা মানে চারা? চারা। কতটুকু ইয়ে দিচ্ছেন আপনি? ওটা আপনার ওই তো চারা আছে, ওখানে চারা না আছে, ও তো চারা দেখাবো। আচ্ছা, এইটা আমাদের দেশীয় যে আখটা আছে, দেশি আখ, তার হাতে এর পার্থক্যটা কি? পার্থক্যটা তো দেশি আখে যদি আপনার 2 লিটার রস হয়, তো এটা মিনিমাম 5 লিটার রস হবে। বলছেন কি আপনি? হবে হবে, একবার গ্যারান্টি, 100% গ্যারান্টি আছে। আচ্ছা, এটা যদি কেউ মানে একবার যদি কেউ খায় একটা, তো তাকে পুনরায় আবার নিতে হবে, এত মিষ্টি, এত মিষ্টি আছে। এটা ফিলিপাইন আখ বলছেন? ফিলিপাইন ফিলিপাইন ব্ল্যাক আর ব্ল্যাক। আচ্ছা, এই ফিলিপাইন ব্যাগটা, এই আখটা আপনি সংগ্রহ কোথা থেকে করলেন? আমি করেছিলাম মাছ দিয়ে থেকে, আমি চারা নিচ্ছিলাম এক নার্সারি থেকে নিচ্ছিলাম। তখন আমার কাছে 4 ইঞ্চি চারার একটা দাম নিয়েছিল 200 টাকা। 200 টাকা? 200 টাকা নিয়েছিল। আচ্ছা, এই আখটা আপনি কতটা লাগিয়েছেন পর্যন্ত? এটা আমি প্রথমে 3 পিস নিচ্ছিলাম চারা, আমরা 3 বন্ধু নিয়েছিলাম, একটা নার্সারিওয়ালাকে দিয়েছিলাম 1 পিস, আমার এক বন্ধুকে দিয়েছিলাম, আর আমি 1 পিসই লাগিয়েছিলাম। 1 পিস থেকে আবার এখন অনেকগুলো হয়েছে। আচ্ছা, এগুলো চারাও বেচছেন আপনি? চারাও। আচ্ছা, এর গুণাগুণ কী আছে? আমরা যে আখ খাই, হ্যাঁ, আর এই আখ খাওয়ার ক্ষেত্রে উপকারিতা কিছু আছে কি? উপকারিতা অবশ্যই আছে। হ্যাঁ, সেটা আপনি জানেন না নাকি? এটা আমার জানা নেই, তবে আছে, উপকার তো অবশ্যই আছে। দেখ, চলুন আপনার চারা দেখি। আচ্ছা জাকারিয়া ভাই, আপনি বলুন, এই আখের চারাটা কীভাবে তৈরি করেছেন আমরা, কীভাবে তৈরি করতে হয় এটা? এগুলো যে পাপ আছে, পাপ গিরে যাচ্ছে, গিরে কেটে দিতে হয়, এগুলো একটু প্যাকেটে বসাতে হয়, জল দিতে হয় মাঝে মাঝে। হ্যাঁ, মানে কেটে পুঁতে দিলেই হয়ে যাবে, তাই তো? পুঁতে দিলেই হয়ে যাবে। কোনো কেমিক্যাল দিতে হয় না কিছু? না না, কোনো লাগে না, মানে সরাসরি দিলে পুঁতে দিলেই হয়ে যায়, তাই? কমাস লাগে, একটু জল দিতে হয়, জল দিতে হয়, হালকা রস থাকলে ভালো হয়। কতদিন সময় লাগে এটা আপনার চারা তৈরি হতে?
তো একটু বড় করলে এক মাস লাগবে, এক মাস লাগবে। তাই তো, এটা কি আপনি সব সময়তে করা যায়? সব সময়তে করা যায়, মানে বছরে কোনো শেষে মানে পরে এরকম কিছু ব্যাপার নেই? সব সময়তে করা যায়, সবসময় করা যায়। তাহলে আপনারা শুনলেন প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন বিস্তারিত এই ফিলিপাইন্স ব্ল্যাক এর কথা শুনলেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। আর যদি আঁকের চারা লাগে তো এই চাষির আমি নাম্বার দিলাম, ওকে ফোন করে আপনি নিতে পারেন, যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এখানে ভিডিওটা শেষ করলাম।